আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠায় একটি রাত কাটিয়েছে বাংলাদেশ দীর্ঘ সেই রাত শেষে উদিত হয়েছে নতুন সূর্য টানা কয়েকদিনের সংঘাতের রেশ কেটে সবকিছু স্বাভাবিক হতে এখনও অনেক সময় বাকি তবে এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে নারায়ণগঞ্জে বিভিন্ন গণপরিবহন সহ অন্যান্য যানবাহন সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে মঙ্গলবার ছয় আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কে গণপরিবহনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত পরিবহনও চলতে দেখা গেছে তবে বেলা বাড়ার সাথে সাথেই অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন টিভি নারায়ণগঞ্জ